দেশের বিভিন্ন জেলায় আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। গেল সপ্তাহে কিছুটা দাম কমলেও চলতি সপ্তাহে কোনো কোনো জায়গায় পেঁয়াজের দাম 250 ছাড়িয়েছে। নতুন পেঁয়াজ এলেও বাজারে এর কোনো প্রভাব পড়ছে না, পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন। লাগামহীন হয়ে পড়েছে দেশের পেঁয়াজের বাজার, প্রতিদিন বাড়ছে এই নিত্যপণ্যের দাম। বাগেরহাটে সোমবার দুপুরে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 260 টাকায়, পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 220 টাকায়। চড়া দামে পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত দুদিনের চেয়ে মিয়ানমারের পেঁয়াজের দাম 20 থেকে 30 টাকা বেড়েছে, আর চীন ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 210 থেকে 215 টাকায়। বাণিজ্য মন্ত্রী বলছে, কৃষি মন্ত্রী বলছে, সব রাজনৈতিক নেতাগুলো বলছে খালি দাম কমছে, অতি শীঘ্রই অতি শীঘ্রই অতি শীঘ্রই আসবে। কবে? প্রত্যেকদিন 5 কেন 10 কেন করে গাড়ি আসছে, বর্তমানে এখন গাড়ি আসে 1 কেন থেকে 2 কেন, তাও হাফ গাড়ি নিয়ে। টাঙ্গাইলের বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকায় এবং মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আর বাজারে আসা নতুন গাছ পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানালেন আড়তদাররা। বিক্রেতারা বলছেন, বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি, বাজার বেশি, 1100 টাকা পাল্লা পাইকারি। এদিকে নাটোর ও কুষ্টিয়ায় টিসিবির মাধ্যমে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রামের 6টি স্পটে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।